বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। সবসময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে তামিম ইকবালকেই বিবেচনা করা হয়। মাত্র 5 রানের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরপর 2 ম্যাচে সেঞ্চুরি পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন তিনি। তারপরেও ভাসছেন প্রশংসায়। তার প্রশংসায় মেতেছেন সাবেক অস্ট্রেলীয় বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংও। সঙ্গে চিহ্নিত করেছেন তামিম ইকবালের ব্যাটিং ভুল। নিজের সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন রিকি পন্টিং। প্রতিপক্ষের বোলারদের জন্য সবসময়ের আতঙ্কের নাম হয়ে থাকতেন তিনি। তার প্রশংসা ও ব্যাটিং নিয়ে কথা নিশ্চয় গুরুত্ব সহকারে নেবেন তামিম ইকবাল। বাংলাদেশ অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের প্রথম ইনিংস শেষে টিভি সম্প্রচারে রিকি পন্টিং বলেন, পেসারদের বিপক্ষে তামিম অসাধারণ সাহস দেখিয়েছে, স্পিনারদের বিপক্ষে ছিল আরও ভালো, এছাড়া তার হাতে প্রচুর শট আসে। এটি ছিল তামিম ইকবালের ব্যাটিং নিয়ে রিকি পন্টিংয়ের প্রশংসা। এবার তামিম ইকবালের ত্রুটি চিহ্নিত করে অস্ট্রেলীয় সাবেক অধিনায়ক বলেন, তামিমের বাউন্ডারি অনেক বেশি থাকে, সেটি ঠিক নয়। বাউন্ডারির সঙ্গে সঙ্গে ডট বল কমানোর দিকেও মনোযোগ দিতে হবে, বিশেষ করে ইনিংসের শুরুর দিকে বিষয়টি খেয়াল রাখা উচিত। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন 128 রানের বড় ইনিংস। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছেন 95 রান। সব মিলিয়ে তামিম ইকবাল এখন চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রানের